ইউরিক অ্যাসিড। এই নামটির সাথে এখন অনেকেই পরিচিত। ইউরিক অ্যাসিডে আক্রান্ত রোগীরা প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করে থাকেন। ইউরিক অ্যাসিড বিভিন্ন খাবারের কারণে আমাদের শরীরে বেড়ে যেতে পারে, আবার কিছু কিছু খাবার গ্রহণের ফলে খুব সহজে কমিয়েও আনা সম্ভব। আপনি যদি ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থাকেন, বিভিন্ন চিকিৎসার মাধ্যমেও নিজের এই ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে না পারেন, আজকের ভিডিওটি দেখার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শরীরের ইউরিক অ্যাসিড কমিয়ে আনার পদ্ধতিটি জেনে নেবেন। আজ আপনাদেরকে জানাবো সেই সমস্ত খাবার সম্পর্কে যে খাবারগুলো খেলে খুব সহজেই শরীর থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় ও শরীরে ব্যথার পরিমাণও কমে আসতে থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। ইউরিক অ্যাসিড আসলে কি? আপনি আমিষভোজী হন অথবা নিরামিষভোজী, দুক্ষেত্রেই কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইউরিক অ্যাসিড সাধারণত যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে আরও বেশি লক্ষ্য করা যায়। প্রয়োজনের অতিরিক্ত ইউরিক অ্যাসিড যদি নিয়ন্ত্রণে না করা হয় তাহলে বাতের সমস্যা দেখা দিতে পারে এবং কিডনিতে পাথর পর্যন্ত তৈরি হতে পারে, যার ফলে ধীরে ধীরে আমাদের কিডনি বিকল হয়ে যায়। ইউরিক অ্যাসিড এক ধরনের রাসায়নিক যা খাবার হজম করার সময় শরীরে উৎপন্ন হয়। ইউরিক অ্যাসিডে পিউরিনস নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা কিছু কিছু খাবারের মধ্যে পাওয়া যায়। ইউরিক অ্যাসিড রক্তের সঙ্গে মিশে গিয়ে কিডনিতে পরিস্রুত হয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে শরীরে এতটা বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড উৎপাদন হয় যে তা সঠিক মতো পরিস্রুত হতে পারে না। পারিবারিক যদি আপনার রোগের ইতিহাস থাকে, কর্মঠ না হন কিংবা প্রচুর পরিমাণে আমিষ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে। কারণ যাই হোক না কেন, সমাধান আছে খাবারের মাঝেই। ইউরিক অ্যাসিডের রোগীরা অনেক খাবারই খেতে পারেন না, তবে আজ আপনাদেরকে বলবো যে খাবারগুলো খেয়ে খুব সহজে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে আনা সম্ভব এবং ইউরিক অ্যাসিডের রোগীরা প্রচুর পরিমাণে এই খাবারগুলো খেতে পারেন। তা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি আপনারা পাবেন পেয়ারা জাতীয় ফলে। উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে ভিটামিন সি। যারা ইউরিক অ্যাসিডের উচ্চমাত্রার সমস্যায় ভুগছেন তাদের ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন পেয়ারা, কিউই, টমেটো, কমলা ইত্যাদি ফল খাওয়া উচিত। তাই আপনাকে খাদ্য তালিকায় বেছে নিতে হবে ভিটামিন সি যুক্ত ফল। অন্যান্য যে সমস্ত খাবার বাদ দিতে হবে তার একটি পূর্ণ তালিকা সমৃদ্ধ ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে ইউরিক অ্যাসিড সম্পর্কে আরও বিস্তারিত ধারণা অর্জন করতে পারেন। আপনার শরীরে যদি অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে পেয়ারা খাওয়ার মাধ্যমে খুব সহজেই ইউরিক অ্যাসিডের লেভেলকে কমিয়ে আনতে পারবেন। ইউরিক অ্যাসিড কমানোর জন্য পরবর্তী খাবার হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জলপাই বা জলপাইয়ের তেলে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে। আপনি আপনার সবজিতে, সালাদে, পাস্তায় অথবা রান্নায় সাধারণ সয়াবিন তেল অথবা অন্য কোনো তেলের পরিবর্তে অলিভ অয়েল রাখতে শুরু করুন। দেখবেন খুব সহজে আপনার ইউরিক অ্যাসিডের লেভেল কমে আসছে। ইউরিক অ্যাসিডের পরিমাণ শরীর থেকে কমাতে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম জলের মধ্যে একটা চামচ খাঁটি অলিভ অয়েল মিশ্রিত করে খেতে পারলে খুব সহজেই ইউরিক অ্যাসিডের মাত্রা শরীর থেকে কমতে শুরু করে। পরবর্তী খাবার হচ্ছে লেবু। যদিও আগে ভিটামিন সি যুক্ত খাবারের কথা বলেছি, তার মধ্যে লেবু কিন্তু অন্যতম ভিটামিন সি যুক্ত একটি ফল। বৃদ্ধিপ্রাপ্ত ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর সবচেয়ে ভালো প্রতিকার হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই খেতে হবে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড যুক্ত খাবার। লেবু ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিডের চমৎকার উৎস। এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে দিনে পান করুন 2 থেকে 3 বার। শুরুটা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তারপরে আরও 1 থেকে 2 বার এই রস পান করুন। দেখবেন 24 ঘন্টার মধ্যেই আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করেছে। লেবু ও অলিভ অয়েল মিশ্রিত করেও সকালবেলা খেতে পারেন। লেবু ও অলিভ অয়েলের মিশ্রণ কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারলে খুব সহজে কিডনি পরিষ্কার হয়। এমনকি যে সমস্ত রোগীদের কিডনিতে পাথর রয়েছে তারা কিডনির পাথর গলিয়ে আনার জন্য এই রেমিডিটি ব্যবহার করতে পারেন। লেবু ছাড়াও আরও অনেক সাইট্রাসযুক্ত ফল আছে যেগুলো শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। সেই ফলগুলো নিয়ম করে খেতে পারলেও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করবে। ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডারের কথা বলছি না, বলছি বেকিং সোডার কথা।
গবেষণায় দেখা গেছে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে বেকিং সোডা। এটি শরীরকে ক্ষারীয় অবস্থায় রাখতে সাহায্য করে, যা ইউরিক অ্যাসিডকে অনেক বেশি দ্রবণীয় হতে সাহায্য করে এবং এটি রেজনেও সাহায্য করে থাকে, যার ফলে শরীর থেকে খুব সহজে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করে। এক গ্লাস পানির মধ্যে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সেই পানীয়টি আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পান করুন। দিনে একবার পান করলেই যথেষ্ট, আপনার শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল ধীরে ধীরে কমতে শুরু করবে। বেকিং সোডা খাবার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। অনেকে আছেন যারা বেকিং সোডা সহ্য করতে পারেন না। বেকিং সোডা খাবার পর যদি কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে বেকিং সোডা বাদ দিয়ে অন্য কোনো রেমেডি ব্যবহার করতে হবে, যেটি আপনার শরীরের সাথে মানানসই। ইউরিক অ্যাসিড কমাতে আরও একটি জাদুকরি ঘরোয়া রেমেডি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেলের ম্যালিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে রাখতে সাহায্য করে। 8 আউন্স কুসুম গরম পানিতে 1 থেকে 3 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। তাজা আপেল খেলেও কিন্তু একই কাজ করবে। যারা অ্যাপেল সিডার ভিনেগার সংগ্রহ করতে পারবেন, তারা চেষ্টা করবেন অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে আনতে। যারা অ্যাপেল সিডার ভিনেগার সংগ্রহ করতে পারছেন না, তারা নিয়মিত সকালবেলা নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরে 1টি করে তাজা আপেল খান। নিয়মিত যদি এভাবে 1টি করে তাজা আপেল খেতে পারেন, খুব সহজেই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করবে। তবে আপেল যেহেতু ম্যালিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, তাই খাদ্য তালিকায় 1টি মাঝারি সাইজের তাজা আপেল অথবা 2টো ছোট সাইজের আপেলের বেশি রাখা উচিত হবে না। পরবর্তী খাবার হচ্ছে পানি। পানি হচ্ছে সকল রোগের ঔষধ। আপনি এই রেমেডিগুলোর মধ্যে যে রেমেডি ব্যবহার করুন না কেন, আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক প্রচুর পানি পান করা উচিত ইউরিক অ্যাসিডের রোগীদের। এতে ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে কমতে শুরু করে। এটি শরীরে স্ফটিক জমার কারণে সৃষ্ট ব্যথা কমাতে সাহায্য করে। দৈনিক অন্তত পক্ষে 10 থেকে 12 গ্লাস পানি আপনার অবশ্যই পান করা উচিত। পানি খেতে পারেন কুসুম গরম অবস্থায় অথবা নরমাল টেম্পারেচারের পানি। শীতল বরফ পানি কখনোই খাওয়া উচিত নয়। এছাড়াও অন্যান্য তরল খাবার ও উপকারী ফলের জুস খেতে পারেন, যেগুলো শরীরে গিয়ে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে। ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্যকারী আরও একটি খাবার হচ্ছে বাদাম। কাজু বাদাম, কাঠবাদাম ও আখরোটের মতো বাদামে ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক রাখার মতো কিছু গুণাবলী রয়েছে, যা খুব সহজে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে আনতে পারে। কারণ এ বাদামগুলোতে 40 মিলিগ্রামেরও কম পিউরিন থাকে। তবে চীনাবাদাম খাওয়া এড়িয়ে যেতে হবে, কারণ 1 কাপ চীনাবাদামে 80 মিলিগ্রামের কাছাকাছি পিউরিন থাকে। আপনারা খাবেন কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট ইত্যাদি বাদাম। তবে কাজু বাদাম কখনোই কাঁচা খাওয়া উচিত নয়। কাজু বাদাম যখনই খাবেন সেটাকে হালকা ভাজা দিয়ে খেতে হবে, কারণ কাঁচা কাজু বাদাম খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। অপরপক্ষে যদি কাঠবাদাম খান, সেটি কাঁচা অবস্থায় খাওয়া যেতে পারে, তবে এর বাদামি অংশ খাওয়া যাবে না। এর বাদামি অংশ শরীরের জন্য ভালো নয়। আপনারা নিয়মিত পানি পানের পাশাপাশি এই ঘরোয়া রেমেডিগুলোর মধ্যে যে কোনো একটি রেমেডি নিয়মিত যদি খাওয়ার অভ্যাস করেন এবং অন্যান্য খাবার যদি একটু মেনে চলতে পারেন, তাহলে ওষুধ সেবনের সাথে সাথে কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে থাকবে। নাহলে দেখা যায় নানাবিধ ওষুধ সেবনের পরও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে না। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন ওজনের দিকে খেয়াল রাখুন, যেন ওজন অনেক বেশি বেড়ে না যায়। মেদযুক্ত কোষ এবং বাড়তি ওজনের সমস্যা থাকলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। যে সমস্ত খাবারে পিউরিনের মাত্রা বেশি থাকে, সেই সমস্ত খাবারগুলো কমিয়ে দিতে হবে। যেমন মাংস, ডিমের কুসুম বা মাছের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। অপরদিকে মাশরুম, মসুরের ডাল ও পালং শাক খাওয়াও কমাতে হবে। চিনি থেকে সাবধান থাকতে হবে। বিভিন্ন ধরনের পানীয় ও মিষ্টি খাবারে ফ্রুক্টোজ নামে একটি জিনিস ব্যবহৃত করা হয়। এই ফ্রুক্টোজ ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য অন্যতম দায়ী বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে। আবার সমীক্ষায় দেখা গেছে যারা বেশি পরিমাণে মিষ্টি পানীয় খান, তারা বাতের ব্যথায় অতিরিক্ত পরিমাণে ভোগেন। এছাড়া মদও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত পরিমাণ বিয়ার বা মদ্যপান করলে গাটের সমস্যা বেড়ে যেতে পারে। বেশি মাত্রায় পুষ্টিকর খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখা যায় না। আপনি যদি মনে করেন বেশি মাত্রায় পুষ্টিকর খাবার খেলে আপনার ইউরিক অ্যাসিড কমে যাবে, এটি ভুল ধারণা। তাই অতিরিক্ত পুষ্টিকর খাবার খাওয়া বন্ধ করুন। অতিরিক্ত পুষ্টি শরীর সঞ্চয় করে রাখতে পারে না, সেক্ষেত্রে এই পুষ্টিগুলো একসময় মেদে পরিণত হয়, অন্যথায় শরীর থেকে বিভিন্ন প্রকারে বেরিয়ে যেতে শুরু করে।
প্রোটিন হজমের পর শরীর কিন্তু অ্যামোনিয়া উৎপাদন শুরু করে, এর ফলেও ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়। তাই অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা বন্ধ করুন। একজন মানুষের ওজনের উপর নির্ভর করে তিনি কতটা প্রোটিন খেতে পারবেন। প্রতিদিন প্রতি 1 কেজি ওজনের জন্য 1 গ্রাম পরিমাণ প্রোটিন খাওয়া উচিত। আপনার ওজন যদি 72 কেজি হয় তাহলে আপনি দৈনিক 72 গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারবেন। যারা নিয়মিত ব্যায়াম করেন বা পরিশ্রম সাধ্য কাজ করেন তারা প্রোটিনের মাত্রা সামান্য পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে অল্প কিছু নিয়ম অনুসরণের মাধ্যমে আপনারা আপনাদের শরীর থেকে ইউরিক অ্যাসিডের লেভেলকে কমিয়ে আনতে পারবেন। ভিডিওটি যদি ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় শেয়ার করে সকলকে এই ভিডিওটির তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।